1985 সালে আফ্রিকায় তীব্র খাদ্য সংকটে সাহায্য পৌঁছে দিতে যাত্রা শুরু করে মুসলিম এইড। আর প্রতিষ্ঠার পর থেকেই যেখানেই মানবিক দুর্যোগ সেখানেই মুসলিম এইড। হাঁটি হাঁটি পাপা করে পৃথিবীর অন্যতম বৃহৎ এ মানবিক সংস্থাটি 70টিরও বেশি দেশে অবহেলিত, নির্যাতিত এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে শুরু করে প্যালেস্টাইনের গাজা কিংবা ভাগ্য বিলম্বিত রোহিঙ্গা জনগোষ্ঠী, কোথায় নেই মুসলিম এইড? শুধু তাই নয়, বিশুদ্ধ পানি সরবরাহ ছাড়াও রেইনবো ফ্যামিলি প্রজেক্টের মাধ্যমে মুসলিম এইড সহযোগিতা করে আসছে ইউরোপ, আফ্রিকা, মিডিল ইস্ট এবং এশিয়ার 17টি দেশের প্রায় 5,000-এরও বেশি শিশুদের। যুক্তরাজ্যেও ফিড দ্য হাঙ্গ্রি প্রজেক্ট, ওয়ার্ম হার্টস ক্যাম্পেইন সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মুসলিম এইড সেবা দিয়ে আসছে হোমলেস এবং বয়োবৃদ্ধদের।